चापदानी म्युनिसिपैलिटी के तहत 14 नंबर वार्ड में चापदानी शहर युवा तृणमूल कांग्रेस की जानिब से कोरोना वॉरियर्स को एजाज सम्मान से नवाजा गया। इस तकरीब में हजारों की तादाद में तृणमूल कारकुनान व हामियों के साथ चापदानी म्युनिसिपैलिटी के साबिक चेयरमैन सुरेश मिश्रा भी शामिल हुए। उन्होंने ममता बनर्जी के साथ कल्याण बनर्जी की कारकर्दगी और तरक्याती कामों को गिनवाया। इतना ही नहीं, वो मौजूदा सूरत हाल को देखते हुए बीजेपी के खिलाफ जमकर बरसे। হিন্দু নাম করে ভোট চাইবে, বিশেষ করে আমাদের বলে এখানে বসে আছেন যারা কনট্রিবিউশন ওয়ার্কার, তাদেরকে বলতে চাই আমি, যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আজকে যে পরিস্থিতি আপনার উত্তরপ্রদেশে আছে তার থেকেও খারাপ পরিস্থিতি তো পশ্চিম বাংলা আমাদের দেশে দাঁড়াবে। उन्होंने ये भी कहा कि कोरोना बहरान के दौरान आवामी खिदमत में कौन सामने खड़ा रहा। सुरेश मिश्रा ने रियासती बीजेपी के सदर दिलीप घोष का जिक्र करते हुए कहा कि अगर तृणमूल कारकुनान और हामियों पर कुछ भी हुआ तो हमारे हाथों में भी दही नहीं जमे है। কাজ কম করছে, কথা বেশি বলছি। আমাদের বাংলার বিজেপি যিনি সভাপতি দিলীপ ঘোষ বাবু, উনার যদি আপনি কথা শুনেন তখন মনে হবে এদের হাতে যদি রাজ্যটা চলে যায় তাহলে সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু বাংলায় বসবাস করতে পারবো না। যারা আমরা টিএমসি করি, আমরা 34 বছর লড়াই করেছি আর আমরা লড়াই করতে জানি কিভাবে লড়াই করতে হয়। আজকে এই মঞ্চ থেকে আমি দিলীপ বাবু একটা কথা বলতে চাই, দিলীপ বাবু এটা কিন্তু পশ্চিম বাংলা, পশ্চিম বাংলার মানুষ কিভাবে লড়াই করতে হয় তারা জানে, তার পাশে কিন্তু আজ আমরাও আছি, চাতানি পৌষ সমস্ত কাউন্সিল এখানে আছে, মঞ্চে আজ আমরা কাজ করতে এসেছি, আমরা কাজ করছি। পুরো বাংলাতে গিয়ে আপনি দেখে আসবেন এই কোভিডের সময় শুধুমাত্র চাপদানি পৌরসভা বাড়ি বাড়ি গিয়ে লোকের করোনা টেস্টিং করেছে। আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি বন্ধু, যদি প্রয়োজন হয়, যদি আমাদের একটা কর্মী পৌরের গায়ে যদি হাত দেয় তো আমরা হচ্ছি কল্যাণ মন্ডপাধ্যায়ের সৈনিক, উনি হচ্ছেন আমাদের সেনাপতি। কথা দিচ্ছি আপনাদেরকে আমি, সবার আগে ওদেরকে আমাদের সঙ্গে মোকাবিলা করতে হবে, তারপরে আপনাদের কাছে ওরা পৌঁছতে পারবে। ওরা যদি কথা বলে আমরা কথা বলব, যদি কাজ করতে বলে আমরা কাজ করব, যদি ওরা আমাদের উপরে হাত তোলে তাহলে আমরাও কিন্তু একটা কথা আজকে বলে দিচ্ছি, আমরাও নিজের হাতে দই জমিয়ে রাখিনি, প্রয়োজন হলে আমরা কিন্তু উত্তর দিতে পারবো, উত্তর দেব আমরা। যদি বাংলা বলতে কোথাও ভুল বা ত্রুটি হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন, বাংলাতে খুব সরগরম আপনার নয় তাও চেষ্টা করি বলার, ঠিক আছে তো? বাংলা চলবে, কিন্তু একটা কথা না বলে আমি আমার বক্তব্য শেষ করবো না। এই করোনা পিরিয়ডের মধ্যে আমাদের একজন হেলথ কর্মী লতা যাদব, তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আমার বক্তৃতা শেষ করার আগে আমি চাইব তার স্বামীর আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট অন্তত মন পালন করব, সাথে সাথে আমাদের বাংলা চলচ্চিত্রের আমাদের মহানায়ক বলতে পারেন আপনি অ্যাক্টর সুব্রত চট্টোপাধ্যায়কে স্মরণ করে আমরা 1 মিনিট আমরা আজকে বন্ধন করবো।